ধানমন্ডির টুইন পিক টাওয়ারের বারো রেস্তোরাঁ সিলগালা রাজধানীর বিভিন্ন রেস্টুরেন্টে পুলিশের অভিযান চব্বিশ ঘন্টায় আটক তিনশো একাশি জন বেইলি রোডে রাজুকের অভিযান নবাবী ভোজ সিলগালা জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা ভেঙে ফেলা হচ্ছে টুইন পিকের রুপটপ রেস্তোরাঁ রাজধানীর অনিরাপদ রেস্টুরেন্টগুলোতে অভিযান আটক পঁয়ত্রিশ মালিক সমিতি বলছে একটু বাড়াবাড়ি অর্থাৎ রেস্তোরাঁর অভিযানগুলো তাদের কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে কিন্তু কেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেছেন রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় একাধিক সংস্থা থেকে আইনশৃঙ্খলাকর্মে নিয়োজিত বাহিনী সমূহ যেমন আনসার পুলিশ ও এলিট ফোর্সের যার বাহিনীও তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট নিয়ে নিরাপদ খাদ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে সচেষ্ট এটা হয়তো একটু বাড়াবাড়ি কেননা নিরাপদ খাদ্য বাস্তবায়নে সরকার একটি কর্তৃপক্ষই গঠন করেছেন তাদেরকে কাজটি করতে দিতে হবে ইমরান হাসান বলেন বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের দায় কেউ এড়াতে পারে না পুরো ভবনটাই ছিল অনিয়মে ভরা ভবনটির অনুমোদন দিয়েছে রাজুক রেস্তোরাঁ সেক্টরটি তদারকি করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিটি কর্পোরেশন কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এছাড়া সংযুক্ত আছেন জেলা প্রশাসক প্রশাসন সহ অনেক অধিদপ্তর ও সংস্থা তিনি বলেন ওই ঘটনায় ছেচল্লিশ জনের প্রাণহানির পর রাজুক ও সিভিল ডিফেন্সের টনক নড়েছে ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে গ্যাসের সিলিন্ডার জব্দ করছে এবং স্টাফদের আটক করছে এটি সমস্যার সমাধান নয় তিনি আরও বলেন তিতাস গ্যাসের পর্যাপ্ততা নেই আবার লাইন সংযোগ থাকলেও লাইনে গ্যাস নেই এখন বিকল্প ব্যবস্থা গ্যাস সিলিন্ডার ব্যবহার বা লাকড়ি ব্যবহার লাকড়ি ব্যবহার করলে কিচেন সহ পুরো রেস্টুরেন্ট কালো হয়ে যায় পরিবেশ ঠিক থাকে না পুরো বিষয়টি নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতের জন্য নির্দিষ্ট একটি গাইডলাইন তৈরি করতে যাতে ব্যাঙের ছাতার মতো রেস্তোরাঁ গজিয়ে উঠতে না পারে অভিযান চলছে দেশের মানুষের নিরাপত্তার জন্য এই অভিযানকে সাধুবাদ জানাই অবশ্যই অভিযানটা সুষ্ঠুভাবে হচ্ছে বলেই এতগুলো রেস্তোরাঁ এতগুলো অনিয়ম করে তৈরি করা রেস্টুরেন্ট ছিলগালা হচ্ছে টুইন পিকের মতো রেস্তোরাঁর রুপটপ ভেঙে ফেলা হচ্ছে ভালো কাজকে সাধুবা জানাতেই হবে যেহেতু ছেচল্লিশ জনের মৃত্যুর পর সিভিল সার্জন এবং রাজুকের টনক নড়লেও কাজগুলো কিন্তু সুন্দরভাবে এগোচ্ছে এগুলোকে পারলে সাহায্য করুন সহযোগিতা করুন গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে নিষিদ্ধ নয় কিন্তু গ্যাস সিলিন্ডার থাকলেও আগুন ধরলে যাতে মানুষ বেরোনোর জন্য রাস্তা থাকে সেই ব্যবস্থাটাও আপনাদের নিশ্চিত করতে হবে রেস্টুরেন্টে সবাই খেতে যায় সময় পেলে আমরাও যাই কিন্তু এখন ঘটনার পর ঘটনা যেভাবে ঘটে চলেছে মানুষের প্রাণহানি যেভাবে ঘটছে তাতে এখন আমাদেরও ভাববার সময় হয়েছে রেস্টুরেন্টে খেতে যাব নাকি বাসাতেই রান্না করে খাব কারণ সবার আগে নিজের জীবন কারণ একটা জীবনের উপর অনেকগুলো জীবন নির্ভর করে আপনাদের উশৃঙ্খলভাবে তৈরি করা রেস্টুরেন্ট বেআইনিভাবে তৈরি করা সকল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাটলিস্ট নিজেদের জীবনটাকে তো আর মৃত্যু মুখে ঠেলে দিতে পারি না কি বলেন আপনারা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ